বর্তমান ডোরস্টেপ ইকোনমির যুগে আমাদের যা কিছু প্রয়োজন তার মোটামুটি সবই মাত্র কয়েকটি ক্লিকের দূরত্বে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় সবকিছুই আমাদের দোরগোড়ায় হাজির করানো সম্ভব। আগে কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র চিঠি ও দরকারি মালামাল কাঙ্ক্ষিত স্থানে পাঠানো যেত, কিন্তু টেক স্টার্টআপগুলোর কল্যাণে বর্তমানে ঘরে বসেই নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি, কাঁচা বাজার থেকে শুরু করে খাবার ও অন্যান্য বিভিন্ন সার্ভিসও পাওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে দেশের ডেলিভারি ইন্ডাস্ট্রিতে ফুড ডেলিভারি সার্ভিস বেশ জনপ্রিয়তা লাভ করেছে। দেশীয় ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির বয়স প্রায় 8 বছর হয়ে গেলেও অধিকাংশ ফুড ডেলিভারি কোম্পানি এখনও প্রধান শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ। তবে সাস্টেইনেবল বিজনেস মডেলের মাধ্যমে ধীরে ধীরে পুরো বাংলাদেশের সার্ভিস পৌঁছে দেওয়ার পথে এগোচ্ছে তারা। ২০০০ সালের আগে বাংলাদেশে রেস্টুরেন্ট চেইন কনসেপ্ট তেমন পরিচিত ছিল না। তখন ঢাকার অভিজাত এলাকাগুলোতে হাতে গোনা কিছু চাইনিজ রেস্টুরেন্ট তাদের কার্যক্রম চালাত। এছাড়া ব্যবসায়িক কেন্দ্র হওয়ার সুবাদে মতিঝিল সহ আশেপাশের এলাকাগুলোতে কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছিল। একবিংশ শতাব্দীর প্রথম দশকে দেশের অর্থনীতির গ্রোথের সাথে সাথে রেস্টুরেন্ট সেক্টরও গ্রোথ দেখতে থাকে। ব্যবসা কেন্দ্রগুলোর পাশাপাশি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং শপিং মলগুলোর সংলগ্ন এলাকাগুলোকে কেন্দ্র করে অনেক রেস্টুরেন্ট গড়ে ওঠে। বাইরের কিছু নাম করা ফুড চেইনও সে সময় বাংলাদেশে ব্যবসা শুরু করে। বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনাল চেইন রেস্টুরেন্টের আগমনের শুরুটা হয় মূলত 2003 সালে ঢাকার গুলশানে পিজা হাটের যাত্রা শুরুর মাধ্যমে। তার এক বছর পরই 2004 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে ANW রেস্টুরেন্ট। 2006 সালে বাংলাদেশে আসে KFC। 1996 সাল থেকে বাংলাদেশে অ্যাগ্রি ও অ্যানিমাল ফিডের ব্যবসা চালিয়ে যাওয়া থাইল্যান্ডের কোরিয়ান পোকফান ফুডস 2010 সাল থেকে সিপি 5-স্টার চিকেন অপারেট করা শুরু করে। 2010 সাল থেকে দেশের প্রধান শহরগুলোতে ডাইন ইন, ফাস্টফুড রেস্টুরেন্ট, কফি অ্যান্ড হট বেভারেজ জনপ্রিয়তা পেতে থাকে, যার প্রেক্ষিতে 2011 সালে বিশ্বখ্যাত কফি জায়ান্ট স্টারবাক্সের কফি মাস্টার আমেরিকান নাগরিক রিক হাবার্ট বাংলাদেশের নর্থ এন্ড কফি রোস্টারের কার্যক্রম শুরু করেন। পরের বছর 2012 সালে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়ান রিটেল কফি হাউস চেইন গ্লোরিয়া জিন্স। এদিকে দ্য ডেইলি স্টারের একটি রিপোর্ট থেকে জানা যায় 2016 সালের মধ্যে সিপি 250টিরও বেশি আউটলেট নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অপারেট করছিল। 2016 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে আমেরিকান বার্গার চেইন বার্গার কিং এবং ইন্দোনেশিয়ান কাবাব স্টোর চেইন বাবা রাফি। এছাড়াও গত দশকে বাংলাদেশে এসেছে হারফি, ডমিনোস পিজা, বিবিকিউ, ম্যানহাটন ফিশ মার্কেট, বাটলার্স চকলেট ক্যাফে, সিক্রেট রেসিপি, মেনল্যান্ড চায়না সহ আরও অনেকেই। এর পাশাপাশি গত দশকে টেক আউট, খানাস, চিলক্স, পিজাবার্গ, চিজ, সুলতানস ডাইন, কাচ্চিভাই সহ আরও বেশ কয়েকটি দেশীয় ফুড রেস্টুরেন্ট চেইনও বেশ সাফল্য লাভ করেছে। এমনকি দেশীয় বার্গার ব্র্যান্ড হিসেবে টেক আউট 2017 সালে শ্রীলঙ্কায় নিজেদের কার্যক্রম শুরু করে। দেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। প্রথম দিকে শুধুমাত্র সোল প্রোপ্রাইটরি ইনভেস্টমেন্টের উপর রেস্টুরেন্ট সেক্টর নির্ভরশীল ছিল। তাদের ইনভেস্টমেন্টের কারণে দেশের রেস্টুরেন্ট ব্যবসার বিকাশ ঘটতে শুরু করে। রেস্টুরেন্ট সেক্টরের এ ধরনের বিকাশকে ফার্দার বুস্ট এনে দেয় ফুড ডেলিভারি প্রোভাইডার এবং রেস্টুরেন্ট অ্যাগ্রিগেটর স্টার্টআপগুলো। এছাড়া গত দশক থেকেই শহরাঞ্চলে, বিশেষ করে ঢাকায়, কর্মজীবী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, পাশাপাশি বেড়েছে যানজট, যার ফলে দুপুরের খাদ্যাভাস কিংবা সারাদিনের ক্লান্তি শেষে রাতের খাবার হয়ে উঠেছে রেস্টুরেন্ট আর ফাস্টফুড নির্ভর। অন্যদিকে বিনোদন কেন্দ্রের অভাবে নগরবাসীর অবসর সময় কাটানোর সুযোগ খুবই সীমিত। দেশের গ্রোয়িং রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ছিল জনগণের জন্য একটি স্বস্তির নিঃশ্বাসের জায়গা। 2017 সালের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের রেস্টুরেন্ট বিজনেসের মার্কেট সাইজ 4,500 কোটি টাকারও বেশি এবং ফাস্টফুড মার্কেট সাইজ প্রায় 450 কোটি টাকা। দেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির এই গ্রোথকে কাজে লাগিয়েই হাংরি নাকি, ফুড পান্ডা সহ একের পর এক রেস্টুরেন্ট এগ্রিগেটর ও ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো তাদের কার্যক্রম শুরু করে। টপ ফুড টেক ইন্ডাস্ট্রিগুলোর সাথে তুলনা করলে বাংলাদেশের ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিকে একদম শিশু বলা যায়। যেখানে পাশের দেশ ভারতের ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ $6 বিলিয়নের বেশি, সেখানে বাংলাদেশের ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির সাইজ এখনও $100 মিলিয়ন উপরে হয়নি। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে $50 বিলিয়নের বেশি মার্কেট শেয়ার নিয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে আছে চায়নার ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রি। যদিও চায়নার প্রায় অর্ধেক অর্থাৎ $26 বিলিয়নের বেশি মার্কেট সাইজ নিয়ে US ফুড ডেলিভারি সেক্টর বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে, তবে যুক্তরাষ্ট্রের মার্কেট বিশ্বের অন্যতম ওয়েল ফান্ডেড মার্কেট। সব মিলিয়ে গ্লোবাল ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ প্রায় $100 বিলিয়ন। ডোরড্যাশ, উবার ইটস মতো প্ল্যাটফর্ম টু কনজিউমার সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে গ্লোবাল ফুড টেক ইকোসিস্টেমের ডায়নামিক্স পরিবর্তন হয়েছে। এখন পর্যন্ত পুরো বিশ্বের মাত্র 11% মানুষ ফুড টেক অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে।
এ থেকে ধারণা করা যায় গ্লোবাল ফুড টেক ইন্ডাস্ট্রির গ্রোথ পটেনশিয়াল এখনও অনেক বেশি। চলতি দশকে ওভারঅল ফুড ডেলিভারি সেক্টর 5-7 গুণ বা তারও বেশি বাড়ার সুযোগ রয়েছে। 2019 সালের একটি নিউজ রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সে সময় দৈনিক 25,000 অর্ডার ডেলিভারি দিত বাংলাদেশের ফুড ডেলিভারি কোম্পানিগুলো। প্রধান 4টি ইন্ডাস্ট্রি প্লেয়ার হাঙ্গি নাকি, ফুড পান্ডা, পাঠাও ফুড এবং সহজ ফুড সে সময় পুরো ইন্ডাস্ট্রির 90% মার্কেট শেয়ার দখল করেছিল। 2020 সালে লঞ্চ হওয়ার পর ই ফুড অনেক কম সময়ে বেশ বড় মার্কেট শেয়ার দখল করতে সক্ষম হয়েছে। ইন্ডাস্ট্রি অ্যানালিস্টদের মতে বাংলাদেশের ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ 30-50 মিলিয়ন ডলারের কাছাকাছি। ফুড ডেলিভারি সার্ভিসগুলোর এ ধরনের সাফল্যের পেছনে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে শহরমুখী জনগণ। দেশের প্রায় 40% মানুষের বয়স 25 বছরের নিচে এবং 35%-এর বেশি মানুষ শহরে বাস করে। শহরভিত্তিক কর্মজীবীদের সংখ্যা প্রতি বছরই বাড়ছে, যারা কম বেশি ফাস্টফুডের উপরই নির্ভরশীল। কর্মক্ষেত্রে ও তার বাইরে ট্রাফিকে এত সময় চলে যায় যে বাসে এসে রান্না করার সুযোগ হয় না। এই সুযোগটিকে কাজে লাগিয়ে ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইডাররা কর্মজীবী এসব জনগোষ্ঠীর লাইফে কনভিনিয়েন্স ফ্যাক্টর এনে দেওয়ার মাধ্যমে নিজেদের পজিশনিং করে। শুরুর দিকে ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইডারদের কাস্টমার অ্যাকুইজিশনের জন্য ডিসকাউন্টের উপরই নির্ভরশীল থাকতে হয়েছিল। দেশীয় স্টার্ট আপ আর বিদেশি ফুড টেকগুলো মার্কেট শেয়ার অ্যাকুইজিশনের জন্য প্রচণ্ড পরিমাণে ডিসকাউন্ট অফার দিয়ে যাচ্ছিল। এত লুক্রেটিভ মার্কেট থাকার পরও ডেইলি ফুড কনজামশনের জন্য ওয়ান স্টপ গো টু সলিউশনের জায়গাটা এখনও কোনো ফুড ডেলিভারি কোম্পানি নিতে পারেনি। যার পেছনে অন্যতম কারণ হচ্ছে হোমমেড খাবারের খরচের চেয়ে রেস্টুরেন্টের খাবারের খরচ এখনও অনেক বেশি, সাথে কোয়ালিটি কনসার্ন তো রয়েছেই। এদিকে রেস্টুরেন্টগুলোর জন্য শুরুর দিকে আপফ্রন্ট কস্ট, সাপ্লাই চেইন কস্ট, ভ্যাট ট্যাক্স পেমেন্ট সহ সব কিছু মিলিয়ে কস্ট পার মিল এখনও অনেক বেশি। তবে ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইডারদের নিয়মিত অফারে রেস্টুরেন্টগুলোর অর্ডারের পরিমাণ বাড়ছে, যা ভবিষ্যতে রেস্টুরেন্টগুলোকে তাদের কস্ট পার মিল অপটিমাইজ করতে সাহায্য করবে। কনজিউমাররা শুধু ডিসকাউন্ট থাকলে অথবা কোনো স্পেশাল অকেশনে রেস্টুরেন্ট বা অ্যাগ্রিগেটরগুলোর মাধ্যমে খাবার অর্ডার করে থাকে। তবুও ইন্ডাস্ট্রি অ্যানালিস্টরা গ্লোবাল ফুড টেক ইন্ডাস্ট্রির পাশাপাশি বাংলাদেশের রেস্টুরেন্ট ও ফুড ইন্ডাস্ট্রি এবং ফুড ডেলিভারি সার্ভিস ইন্ডাস্ট্রির উত্তরোত্তর গ্রোথ আশা করছেন। এর পেছনে অ্যানালিস্টদের যুক্তি হচ্ছে, যেখানে বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির বুমটি এসেছিল ব্যক্তি লেভেলের ইনভেস্টমেন্ট থেকে, সেখানে রেস্টুরেন্ট অ্যাগ্রিগেটরদের হাত ধরে দেশে বিদেশি বিনিয়োগ আসছে, যা এসব কোম্পানিগুলোকে গ্রো করার জন্য এনাফ ক্যাশ ফ্লো এনে দিচ্ছে এবং লং টার্ম সাস্টেনেবিলিটির সুযোগ দিচ্ছে। বাংলাদেশে ফুড ডেলিভারি সার্ভিস প্রথম শুরু হয় হাঙ্গি নাকির মাধ্যমে 2013 সালে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে সার্ভিস দিচ্ছে কোম্পানিটি। অন্যান্যদের মতো অ্যাগ্রেসিভ ডিসকাউন্ট গেমে না গিয়ে স্টেডি গ্রোথের দিকে ফোকাস করেছে হাঙ্গি নাকি। ডেইলি অর্ডার ডেলিভারি সংখ্যার ভিত্তিতে প্রায় 10% মার্কেট শেয়ার দখল করা হাঙ্গি নাকি 2019 সাল পর্যন্ত 2,500-এরও বেশি রেস্টুরেন্টের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। সম্প্রতি ই কমার্স জায়ান্ট আলিবাবা হাঙ্গি নাকিতে ইনভেস্ট করার ইচ্ছা প্রকাশ করেছে। বাংলাদেশ সহ 14টি দেশে কার্যক্রম চালু রেখেছে বার্লিন ভিত্তিক মাল্টিন্যাশনাল ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইডার এবং রেস্টুরেন্ট মার্কেট প্লেস ফুড পান্ডা। দেশের 50টিরও বেশি শহরে সার্ভিস দেওয়ার মাধ্যমে পুরো বাংলাদেশকে কাভারেজের মধ্যে আনতে অনেকটা এগিয়ে আছে 2013 সালে যাত্রা শুরু করা ফুড প্যান্ডা। 2019 সাল পর্যন্ত 4,000-এরও বেশি রেস্টুরেন্টের সাথে চুক্তিবদ্ধ হওয়া কোম্পানিটি ডেইলি অর্ডার ডেলিভারি সংখ্যার ভিত্তিতে 30%-এর বেশি মার্কেট শেয়ার দখল করেছে। কাস্টমার অ্যাকুইজিশন ও রিটেনশনের জন্য অ্যাগ্রেসিভ ডিসকাউন্ট দিয়ে থাকে ফুড প্যান্ডা। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাত্রা শুরু করার পর 2015 সালে ফুড ডেলিভারি সার্ভিস দেওয়া শুরু করে পাঠাও। দ্রুত মার্কেট শেয়ার দখল করার জন্য শুরুতে অনেক অ্যাগ্রেসিভ ডিসকাউন্ট পলিসি ফলো করত কোম্পানিটি এবং এক্ষেত্রে স্টার্ট আপটি সফলও বলা যায়। খুব দ্রুত 40%-এর বেশি মার্কেট শেয়ার অর্জন করা পাঠা ফুড 2019 সাল অবধি 5,000-এরও বেশি রেস্টুরেন্টের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। সহজ তাদের অ্যাপের মাধ্যমে বেশ কিছু সার্ভিস দিয়ে আসছে। সার্ভিসগুলোর মধ্যে বাইক রাইড শেয়ারিং, ট্রাক ভাড়া, লঞ্চ ও বাসের টিকিট কাটা, মুভি টিকিট কাটা, এসবের সাথে ফুড অন দ্য গো সার্ভিসও আছে। কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য সহজ ভালোই ডিসকাউন্ট অফার ও প্রোমো কোড অফার করে থাকে। 2019 সালে কার্যক্রম শুরু করার 1 বছরেরও কম সময়ের মধ্যে 1,200-এরও বেশি রেস্টুরেন্টের সাথে চুক্তি শেষ করেছিল সহজ ফুড। তুলনামূলক কম সময়ের মধ্যে 10%-এর কাছাকাছি মার্কেট শেয়ার দখল করতে সক্ষম হয়েছে কোম্পানিটি। অনলাইনে ফুড অর্ডার অ্যান্ড ডেলিভারি সার্ভিস উবার ইটস বিশ্বখ্যাত রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের একটি সাবসিডিয়ারি। 2019 সালের এপ্রিল মাসে 150টি রেস্টুরেন্টকে পার্টনার হিসেবে নিয়ে ঢাকায় উবার ইটসের কার্যক্রম শুরু হয়। উবার ইটস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভ্যালু, ডিসকাউন্ট অফার এবং বিভিন্ন প্রমিসের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই একটি ভালো কাস্টমার বেস দখল করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে অধিক সম্ভাবনা ও চাহিদা থাকায় 2020 সালের মার্চ মাসে প্রায় 250টি রেস্টুরেন্টকে পার্টনার হিসেবে নিয়ে চট্টগ্রামে তাদের সার্ভিস চালু করে উবার ইটস।
কিন্তু কার্যক্রম শুরুর মাত্র এক বছর পর 2020 সালের জুনে উবার ইটস বাংলাদেশে প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ করে দেয়। 2020 সালের জুন মাসে ইফুড লঞ্চ করার মাধ্যমে ইভ্যালি ফুড ডেলিভারি সার্ভিস শুরু করে। শুরুতে ধানমন্ডি, গুলশান এবং উত্তরাতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে পুরো ঢাকা শহরে এবং চট্টগ্রামে ফুড ডেলিভারি সার্ভিস দেওয়া হচ্ছে। সিক্রেট রেসিপি, হাক্কা ঢাকা, বিবিকিউ বাংলাদেশ, নর্থ এন্ড কফি রোস্টার, চিলক সহ বেশ কিছু রেস্টুরেন্ট অলরেডি ইফুডের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এছাড়াও সম্প্রতি ক্লাউড বেসড ডিজিটাল ফুড কোর্ট ক্লুডিওর সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইভ্যালি। ইভ্যালির গ্রাহকরা তাদের ক্যাশব্যাক ব্যালেন্স ব্যবহার করে ইফুডের মাধ্যমে খাবার অর্ডার করতে পারে। এছাড়াও ডিসকাউন্ট ও বিভিন্ন অফার তো আছেই। ফলশ্রুতিতে ফুড ডেলিভারি মার্কেটে নতুন এসেই ফুড প্যান্ডা ও পাঠাও ফুডের মার্কেট ছেড়ে বেশ ভালোভাবেই ভাগ বসাতে শুরু করেছে ইফুড। হোমমেড খাবার ডেলিভারির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু কুকআপসের। রান্না করা খাবার ছাড়াও হোমমেড মধু, তেল আরও বেশ কিছু আইটেম পাওয়া যায় কোম্পানিটির ওয়েব প্ল্যাটফর্মে। এছাড়াও তাদের ওয়েব ব্লগে দেশের অনেক নাম করা শেফদের রেসিপি ফিচার করা হয়। 2019-20 অর্থ বছরে দেশের ই কমার্স পায়োনিয়ার চাল ডাল কুকআপসে ইনভেস্ট করে। কুকআপসের মতো প্রায় একই রকম বিজনেস মডেল ফলো করে আগাচ্ছে হোম শেফ। তবে কুকআপস যেখানে ডেলিভারি সার্ভিস আউটসোর্স করে, সেখানে হোম শেফ শুরু থেকে নিজেদের ডেলিভারি টিমের মাধ্যমে কার্যক্রম চালাত। বাংলাদেশে ক্লাউড কিচেন বিজনেস শুরু হয় ফুড টেক স্টার্টআপ ক্লুডিওর হাত ধরে। 2019 সালে ক্লাউড কিচেন বিজনেস শুরু করে ক্লুডিও। শুধু ফার্স্ট মুভারই নয়, ক্লুডিও দেশের প্রথম ফুল স্ট্যাকড ক্লাউড কিচেনও। খাবারের কোয়ালিটি মেনটেনের পাশাপাশি সুপিরিয়র স্টোরেজ সিস্টেম, টেম্পারেচার রেগুলেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি ফাস্টার ডেলিভারির দিকে ফোকাস করেছে স্টার্টআপটি। নির্দিষ্ট এলাকার মধ্যে পছন্দসই কুইজিন ও রেস্টুরেন্ট খুঁজে দেওয়া এবং ফুড ডেলিভারি সার্ভিস দেওয়ার মাধ্যমে ছোট পরিসরে শুধু চট্টগ্রামে কার্যক্রম চালাচ্ছে ফুড ফ্যাক্স। গত প্রায় 5 বছর ধরে দেশের ফুড ডেলিভারি সেক্টর হাইপার কম্পিটিটিভ। যে কোনো মার্কেটে প্রতিযোগিতায় টিকে থাকতে ইন্ডাস্ট্রির প্লেয়ারগুলোকে কোয়ালিটি প্রোডাক্ট বা প্রাইস গেমে যেতে হয়। এক্ষেত্রে ফুড ডেলিভারি মার্কেটে কমন স্ট্র্যাটেজি হল ডিসকাউন্ট ওয়ার, যার ফলে বেস লেভেল ডিমান্ড নির্ণয় করা রীতিমতো অসম্ভব, কারণ ডিসকাউন্ট শেষ হওয়ার পর অনেকেই অর্ডার করা কমিয়ে দেয় বা একেবারেই অর্ডার করে না। বাংলাদেশের ফুড ডেলিভারি কোম্পানিগুলোর ক্ষেত্রে রেভিনিউ সোর্স মূলত তিনটি: ডেলিভারি চার্জ, রেস্টুরেন্টগুলো থেকে পাওয়া কমিশন ও প্রমোশনাল অ্যাক্টিভিটিস। ডেলিভারি চার্জ হিসেবে অধিকাংশ ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইডার ইউজারদের প্রতি অর্ডারে সর্বনিম্ন 15 টাকা থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত চার্জ করে। অন্যদিকে অধিকাংশ ফুড ডেলিভারি কোম্পানি শুরুতে রেস্টুরেন্টগুলোর কাছ থেকে কোনোরূপ কমিশন ছাড়াই ব্যবসা শুরু করলেও রিসেন্টলি কোম্পানিগুলোর প্রতিটি অর্ডারে 25-30% পর্যন্ত চার্জ করছে। তবে কমিশনের ক্ষেত্রে রেস্টুরেন্ট চেইন সবগুলো ফুড ডেলিভারি সার্ভিসগুলোর সাথে নেগোসিয়েশনের মাধ্যমে কমিশনের পরিমাণ কমিয়ে আনার সুযোগ রয়েছে। এছাড়াও ফুড ডেলিভারি কোম্পানিগুলো নিজেদের অ্যাপে রেস্টুরেন্টগুলোর অর্ডারের পরিমাণ বাড়ানোর মতো প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য রেস্টুরেন্টগুলোকে চার্জ করে থাকে। মূলত ডিসকাউন্টের উপর নির্ভরশীল হওয়ার কারণে কোনো ফুড টেক কোম্পানি বিজনেস মডেলে এখনও সাস্টেনেবিলিটি অর্জন করতে পারেনি, যার ফলে রেস্টুরেন্ট অ্যাগ্রিগেটর ও ফুড ডেলিভারি সার্ভিসগুলোর কোনোটি এখন পর্যন্ত প্রফিটেবিলিটি অর্জন করতে পারেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে রেস্টুরেন্ট ও ফাস্টফুড ইন্ডাস্ট্রির সম্ভাবনা অনেক। এই সম্ভাবনাময় মার্কেটে ফুড টেক কোম্পানিগুলো গ্রো করার অনেক অপরচুনিটি রয়েছে। ইনফ্যাক্ট বাংলাদেশের রেস্টুরেন্ট ও ফাস্টফুড ইন্ডাস্ট্রিতে এক্সিলারেটেড গ্রোথ এনে দিতে ফুড টেক ও ডেলিভারি সার্ভিস প্রোভাইডাররা বেশ ভালো অবদান রাখতে পারবে বলেই বিশ্বাস ইন্ডাস্ট্রি অ্যানালিস্টদের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।